একটা কুকুর তাকিয়ে আছে, তো আমি ওকে ডাক দিলাম, এমনি একটা নাম আসলো মনে, এই ভোলা, সে লেজ লাড়তেছে। তো মা এসে দেখে যে কুকুর আমি বেঁধে রেখেছি, এটা কী করছিস? তো খাবার খাওয়ানোর পর ছেড়ে দিলাম, কুকুরটা চলে গেল। 5-7 মিনিট পর সে আবার চলে আসছে একই জায়গাতে। হ্যাঁ, চাষি কাকু আমাকে বলল যে তুমি দেখবা পথের পাঁচালী ছবি, ওই ছবিতে অপু একটা ক্যারেক্টার করেছে, ওর পিছন পিছনে একটা কুকুর হাঁটে, এটা দেখবা, কুকুরকে যা যা বলার আমরা বলবো, মানে এই যা যা করতে হবে, যেমন খাবার দিয়ে রাখবো, তুমি এত ভয় পায় না আমাকে আবার বলতেছে, তুমি একটা কুকুর শুধু অ্যারেঞ্জ করো, এটাকে ট্রেন যতটুকু করার করো করা যাবে। তা আমি ভাবতেছি যে 25 দিনে সম্ভব, তারপরে আবার একটা এটাও চিন্তা করলাম, জি নিঃসন্দেহে চ্যালেঞ্জিং, এবং আমার বিশ্বাস মানুষ খুঁজলে আল্লাহকে পায়, আর একটা কুকুরকে ট্রেন্ড আপ করা কোনো বিষয় না। হ্যাঁ, তো যাই হোক, এইরকম একটা সাহস নিয়ে, একটা চ্যালেঞ্জ নিয়ে চেষ্টা করি, এবং একটা কুকুর আনি আমার বাড়িতে, প্রথম একটা ছোটো বাচ্চা, আপনাকে অফিস স্ক্রিনেও বলেছিলাম একটা ছোটো বাচ্চা নিয়ে আসছিলাম, সেই বাচ্চাটাকে পরে মা বললেন কুকুর মনে হচ্ছে না, এটাকে বিড়ালের বাচ্চা মনে হচ্ছে, তুমি এক কাজ করো, এটাকে দেওয়া হবে না, তুমি একটা কুকুর দেখো। তো ওর খাবারের জন্য আমি বাজারে গিয়ে যখন গোশত নেই, তখন একটা কুকুর তাকিয়ে আছে, তা আমি ওকে ডাক দিলাম, এমনি একটা নাম আসলো মনে, এই ভোলা, সে লেজ লাড়তেছে। তা আমি আমার যে কুকুরের জন্য যে গোশত নিয়েছিলাম 2 টুকরা দেওয়ার পর, সে খেয়ে দাঁড়ায় আছে, তা আমি বাইকটা আন দিচ্ছি, আমার পিছনে পিছনে আসতেছে। তো এক পর্যায়ে আরও 2 টুকরা দিলাম, সে আস্তে আস্তে আমার পিছন ছাড়ে না। তো নিয়ে আসলাম, মাকে বললাম যে এই গোশতটুকু রান্না করো, এরে দিব। তো মা এসে দেখে যে কুকুর আমি বেঁধে রেখেছি, এটা কী করছিস, ছেড়ে দে। পরে আমি বললাম না, খাবারটা খাওয়া ছাড়ি, ও যদি ও থাকে একা একা তাহলে তোর হবে, আর নাহলে তোর হবে না, তুই ছেড়ে দে। তো খাবার খাওয়ানোর পর ছেড়ে দিলাম, কুকুরটা চলে গেল। 5-7 মিনিট পর সে আবার চলে আসছে একই জায়গাতে। হ্যাঁ, 5-7 মিনিট পর কুকুরটা চলে আসছে, তখন বুঝলাম হয়তো ও থাকবে, এবং আমি খুব আদর করলাম, তার ঘাড়ে হাত দিয়েই সেই হলো। তো এইটা গেলো এই কুকুরের পার্ট। তো এর মধ্যে আবার চাষি কাকু আরেকটা কথা বলেছিল, যে 2টা ছবির নাম বলেছিল, কামাল হাসানের হচ্ছে পুষ্পক, এবং জয়া বচ্চন এবং সঞ্জীব কুমারের একটা ছবি ছিল, তো ওই ছবি 2টা ছবির নাম বললো। তো ছবি 2টা দেখলাম, ক্যাসেট কিনলাম নিউ, তখন স্টেডিয়ামে ক্যাসেট বিক্রি হলো। আপনার ক্যারেক্টারই তো ছিল বাক প্রতিবন্ধী, মানে ওইটাকে স্টাডি করার জন্য দিয়েছে যে এই সিনেমাগুলো আপনি একটু দেখবেন। জি, আচ্ছা আচ্ছা, এবং তুমি যেখানে বোবা দেখবা সেখানে তুমি সময় দিবা। বাহ, চমৎকার, বোবার কাছ থেকে তুমি, তোমার টিচার সে বোবা, অভিনেতা তুমি শিখতেছো সেটা আলাদা বিষয়, বাট যেখানে তুমি বোবা দেখবা সেখান থেকে আমি তুমি গ্রহণ করবা।